আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, জান্নাতুল ফেরদৌসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তাওহিদ ও রিসালাত। তাওহিদ কী এবং রিসালাত কী? সর্বপ্রথম আমি আলোচনা করব তাওহিদ নিয়ে। তাওহিদ হলো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা গিরি পর্বত নদ নদী মানব দানব পশু পাখি কীট পতঙ্গ আকাশ বাতাস এক কথায় বিশ্বচরাচরের দৃশ্য অদৃশ্য যাবতীয় সৃষ্টিকুলের যিনি স্রষ্টা তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তার আধিপত্য সকল জীবন ও বস্তুর উপর, কিন্তু তার উপর কারো কোনো প্রকার প্রভাব বা আধিপত্য নেই, হতেও পারে না। তিনি অসীম অনাদি অনন্ত, তিনি এক ও অদ্বিতীয়। সমস্ত সৃষ্টি জগতের তিনি একক স্রষ্টা ও প্রতিপালক। তিনি নিরাকার, তিনি জাগতিক নিয়মের বাইরে না কাকে জন্ম দিয়েছেন না তিনি কারো নিকট হতে জন্ম লাভ করেছেন। তার সাথে কোনো বিষয়ে কারো কোনো অংশীদারিত্ব নয়, তিনি কোনো কিছুর জন্যই কারো মুখাপেক্ষী নন। সমস্ত শক্তির তিনি উৎস, তিনি শ্রেষ্ঠ, তিনি মালিক। এই একক স্রষ্টার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনই তাওহিদ, বা আল্লাহ তাআলার একত্বের প্রতি ঈমান আনাই হলো তাওহিদ। তিনি অনন্তকাল হতে বিরাজমান, আপন অসংখ্য গুণে গুণান্বিত ও মহিমায় মহিমান্বিত। তিনি নিরাকার বলে মানবীয় সমগ্র ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে। এই অদৃশ্য না দেখা আল্লাহর ওপর অবিচল বিশ্বাসে ঈমান বিল গায়েব। এখন আলোচনা করব রেসালাত নিয়ে। মানবজাতি জগতে মহান আল্লাহ তাআলার প্রতিনিধির আসনে সমাসীন, আর আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা সহ জগতের যাবতীয় সৃষ্টিগুলি মানবজাতির সেবায় নিয়োজিত। আল্লাহর খেলাফতের আসনে মানবজাতিকে তাদের দায়িত্ব সম্পাদনের জ্ঞান দানে, তাদেরকে মহাপ্রভু আল্লাহ তাআলার পরিচয় দান ও তার মনোনীত জীবনবিধান মতে সরল ও সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য যুগ যুগে কিছু সংখ্যক নির্বাচিত বান্দাকে আল্লাহ তাআলা জগতে প্রেরণ করেছেন। জগতের মানুষের কাছে আল্লাহর আদেশ নিষেধ ও বার্তাবাহক এ সমস্ত বান্দারই হলেন নবী বা রাসুল। তারা জন্মগতভাবে নিষ্পাপ হয়ে থাকেন। তাদের সংখ্যা কমপক্ষে 1,24,000, মতান্তরে 3,24,000। তাদের মধ্যে হযরত আদম আলাইহি আসসালাম প্রথম মানুষ ও বিশ্বের প্রথম নবী, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী বা রাসুল। তারপরে কিয়ামত পর্যন্ত জগতে আর কোনো নবী বা রাসুলের আবির্ভাব ঘটবে না। তার উপর অবতীর্ণ পাক কোরআন ও তার প্রচারিত দীন ইসলামই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। আমরা জগতের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবীর উম্মত হওয়ায় সৌভাগ্য লাভ করে ধন্য হয়েছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেসালাতের ওপর বিশ্বাস স্থাপন করা ইমানের অপরিহার্য কর্তব্য ও অঙ্গ। বিশ্বমানবের হেদায়তের জন্য যাদেরকে কিতাব ও শরীয়ত দান করে প্রেরণ করা হয়েছে তারাই হলেন রাসুল। রাসুলের রেসালাত হলো তাদের প্রচারিত শরীয়ত তথা বিশ্বমানবতার জন্য আল্লাহ তাআলার নির্ধারিত জীবনবিধান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।